কিভাবে বাস ধাক্কা দিয়ে স্টার্ট করে দেখতেই পাচ্ছেন। মইনটঘাট মিনি কক্সেস বাজার, সরাসরি এখান থেকে গুলিস্তান চলে যাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন মইনটঘাট মিনি কক্সেস বাজার, এখন সময় ঘুরিতে 7:30। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব মইনটঘাটের সর্বশেষ অবস্থা। কয়েকদিন আগে পদ্মায় অনেক মইনটঘাট ভেঙে গেছে, তো বর্তমান অবস্থাটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, দেখানোর চেষ্টা করব মইনটঘাটের কী অবস্থা। এই মুহূর্তে মাছ এক সাইডে বিক্রি হচ্ছে, অন্য পাশটা আমি দেখানোর চেষ্টা করব কতটা জমজমাট হয়ে উঠেছে এই মইনটঘাট। দেখতে পাচ্ছেন অনেক মানুষ সকালে মাছ কেনার জন্য আমাদের দুহার, নবাবগঞ্জ এবং বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ কিনতে চলে আসে অনেক মানুষ। আর ছুটির দিন থাকলে তো এই মইনটঘাট খুবই জমজমাট থাকে। এখন পদ্মার পানি কিছুটা কমে গেছে, যার কারণে পদ্মার ভাঙ্গনও কিন্তু আগের মতো হচ্ছে না, এটাই আমাদের কাম্য ছিল। তো দেখা যাক সর্বশেষ অবস্থাটা কেমন। অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে এখানে মাছ কেনার জন্য। আর মইনটঘাট সকালে যেমন মানুষ আসে, বিকালেও কিন্তু অনেক মানুষ আসে। এখন দেখতে পাচ্ছেন পদ্মার পাড়গুলো কিন্তু আগের মতো আর ভাঙছে না। এখন নদী শাসন করা হয়েছে, বাস স্ট্যান্ডের যে জায়গাটা ওই জায়গাটা কিন্তু শাসন করা হয়েছে। চলেন আমরা একটু সামনে যাই। ভাই, মইনটঘাটে এখন কি কি মাছ পাওয়া যাইতেছে? এখন বড় বড় পাঙ্গা আসছিল, মোটামুটি বেশি দূরে না, একটু সামনে। আর এটা হচ্ছে, আর এই হচ্ছে লঞ্চ টার্মিনাল, আর ওই পাশে হচ্ছে মইনটঘাট মাছের আড়ত। সকালে পদ্মার বিভিন্ন রকম তরতাজা মাছ পাওয়া যায়। ওই পাশে বস্তা ফেলে নদী ভাঙ্গন যে রোধ করার চেষ্টা করা হচ্ছে সরকারিভাবে। আপাতত অনেকেই বলছে যে এই মইনটঘাটে কি আপাতত ব্লক ফেলে নদী শাসন করা হবে কি না। তো আমি যতটুকু শুনতে পেলাম যে 2 বছরের মধ্যে নাকি এখানে ব্লক ফেলা হবে না। এই হচ্ছে অবস্থা মইনটঘাটের। এই হচ্ছে অবস্থা। এখন পদ্মার পানি কমে যাওয়ার সাথে সাথে মইনটঘাটের ভাঙ্গন কিন্তু আগের মতো হচ্ছে না, এখন রোদ হয়ে গেছে ভাঙ্গন দেখতে পাচ্ছেন। যদিও পানির স্রোত আগের মতো নাই, দুই একটু পানির বাড়ি খাচ্ছে। অনেক মানুষ সকাল সকাল এখানে মাছ কেনার জন্য আসছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা ছবি তুলে মাছ কিনে নিয়ে যায়। আসলে মইনটঘাট সকালে একটা উৎসব মুখর একটা পরিবেশ ধারণ করে, যা সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগে। কারণ আমরা সবসময় মইনটঘাটে এক সময় এক রূপ দেখতে পাই। এক সময় দেখা যায় পদ্মার ভাঙ্গন, এক সময় দেখা যায় পদ্মার যে মাছ, এক সময় দেখা যায় এখানে অন্য জায়গা থেকে ঘুরতে আসে আপনার মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, এছাড়াও বিভিন্ন থানা এবং জেলা থেকে এখানে মাছ কেনার জন্য, ঘোরার জন্য এবং এই মইনটঘাট সম্পর্কে দেখার জন্য অনেকেই বলে এটাকে যে গরিবের সাজেক, গরিবের কক্সেস বাজার। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল উৎসব মুখর পরিবেশ। এই পাঁচটা মইনটঘাট কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল, এখন ভাঙতে ভাঙতে এখানে একটা মসজিদ ছিল, মসজিদের যে জায়গাটা ওই পুরো জায়গাটা কিন্তু ভেঙে গেছে, মসজিদ এখানে সরিয়ে অন্য জায়গায় নিতে বাধ্য হয়েছে। এই হচ্ছে অবস্থা। এখানে স্পিড বোট দিয়ে আপনারা চাইলে যেতে পারবেন গোপালপুর, 120 টাকা ভাড়া, লঞ্চে 65-70 টাকা। এই দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়তই সরকারিভাবে বস্তা ফেলা হচ্ছে যাতে পদ্মার যে ভাঙ্গন এটা রোধ করা যায়। এই পাশ দিয়ে রাস্তা করছে, এখন রাস্তা আগে ছিল এইখান দিয়ে। এখানে একটা হোটেল, এই হোটেলটা অবশেষে আর ভাঙ্গে নাই, খুবই ভালো হয়েছে। এখানকার সব দোকানপাট কিন্তু বলতে গেলে 20-30 হাত পিছনে নিতে হয়েছে। এই হচ্ছে মইনটঘাটের নতুন রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা মইনটঘাট মাছের আড়তের সামনে যেতে পারবেন। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড,
এই বাস স্ট্যান্ডের এই জায়গাটা কিন্তু অনেক অনেক ভেঙে গেছে। এখন এখন যেভাবে বস্তা ফেলেছে এই মুহূর্তে কিন্তু ভাঙার সুযোগ নেই, পানিও তেমন অনেকই নেই, পানিও কম। এই দেখতে পাচ্ছেন সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল এই জায়গাটা, এখন কিন্তু এই জায়গাটা আর ভাঙতেছে না। এই যে কি করছে, এটা বোর্ড দিয়ে করছে না? আরে এই বস্তা মেরামত করা উচিত। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিভাবে নদী শাসন করা হয়েছে। আপাতত এক বছরের মতো এমন থাকতে পারে, পরবর্তীতে যদি আবার পানি বাড়ে তখন যদি আবার একটা ভয়াবহ রূপ নেয়, অথবা এই জায়গাটা যদি পরিপূর্ণভাবে মাটির যে পরিবেশটা বোঝা যায় তখন কিন্তু এখানে ব্লক ফেলে দিবে। আমরা যেমন অন্য অন্য জায়গায় দেখি নারিসা, তারপরে হচ্ছে বার্রাঘাট, তারপরে হচ্ছে আমাদের আশেপাশে যতগুলো ঘাট আছে সবগুলো ঘাট কিন্তু ওই পদ্মা এভাবে শাসন করা হয়েছে ব্লক ফেলে। এই দেখতে পাচ্ছি এখানকার কি অবস্থা। সবাই মাছ বিক্রি করে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ওই হচ্ছে মইনটঘাট মাছের আড়ত, এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে স্পিড বোট ওপার যাওয়ার জন্য। এখানে লঞ্চ টার্মিনাল ছিল, এখানে স্পিড বোট টার্মিনাল ছিল, সব টার্মিনাল ওই পাশে নিয়ে গেছে। এখানে দুইটা টার্মিনাল ছিল, একটা টার্মিনাল আপাতত লঞ্চের টার্মিনালটা আছে, স্পিড বোটের যে টার্মিনাল ওই টার্মিনালটা কিন্তু এখন নাই। এ হচ্ছে পানির অবস্থা মইনটঘাট মিনি কক্সবাজার। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের যে কোনো মতামত আমি সবসময় দেখার চেষ্টা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন, আর কথায় ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে এখান থেকে সরাসরি চাইলে আপনারা গুলিস্তান চলে যেতে পারবেন। গুলিস্তানের ভাড়া কয় টাকা? বাসে বাসে কামটা করছে কি? সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। বিদায়।